ওকে, আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 25 জানুয়ারি শনিবার রাত 11টা। ওকে, আমি সরাসরি আপনাদের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, আমার সাথে যারা যুক্ত আছেন আমি আপনাদেরকে একটু দেখে নিই। হুসাইন আলী, হুসাইন আলী আপনি কোত্থেকে? জামালপুর থেকে স্যার। ঠিক আছে স্যার, তারপর আছে রেজওয়ান। রেজওয়ান আপনি কোত্থেকে? ঠিক আছে, নোয়াখালী থেকে। তারপর আছেন আবু সাইম, ওখানে শীত পড়তেছে বেশি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আপনি কোত্থেকে? আমি চাঁপাইনবাবগঞ্জ বালিয়াডাঙ্গা স্যার। ঠিক আছে, শীত বেশি না এখানে? শীত আমাদের দিকে খুবই শীত স্যার। ঠিক আছে, তারপর হচ্ছেন ফরহাদ হোসেন, আপনি কোত্থেকে? জামালপুর। ঠিক আছে, ওকে। নতুন মুখ আর কোন কে কে আছে দেখি। মোহাম্মদ নিজামুদ্দিন, শাকিল খান। শাকিল খান আপনি কি আজকে নতুন? কথা বুঝতে যাচ্ছে না, মাইক্রোফোনটা একটু ঠিক করে নিয়েন। ঠিক আছে, ঠিক আছে। রাসেল, আপনি কি আজকে প্রথম? না স্যার, বৃহস্পতিবার ক্লাস করেছিলাম স্যার প্রথম। ঠিক আছে, তারপর হচ্ছে সাকিব, ইয়ার সাকিব, আপনি? সাকিব তো আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে নুরুল আমিন, আপনি কোত্থেকে? আমি তাহলে ক্লাস শুরু করছি। ওকে, তাহলে প্রথমে প্রশ্ন করেছেন রহমত আলী ফ্রম খাগড়াছড়ি। আসেন খাগড়াছড়ি থেকে রহমত আলী। হ্যালো, ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রহমত, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। হ্যাঁ বলুন। আমাকে বায়ার ওই যে গত বৃহস্পতিবার এই কাজটা দিয়ে গেছে, তো আমি মানে ভালো বুঝতেছি না, তবে সে যেটা বলছে সে যদি একটু দেখতেন। দাঁড়ান আমি একটু দেখি, দাঁড়ান একটু ঘুরে যান। আমি দেখতে পাচ্ছি $12 একটা কাজ জানুয়ারি 23 তারিখে আপনাকে হায়ার করেছে। তারপর এই কাজ জমা দেওয়ার সময় আছে আর মাত্র কয়দিন, আর 19 ঘন্টা বাকি আছে, তাই তো? কাজটা হলো গুগল টপ র্যাঙ্কিং ফর ইউর ওয়েবসাইট বাই এসইও সার্ভিস, তাই তো? মানে এসইও মানে গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, তাই কি? না, এটা হচ্ছে স্যার, সে তিনটা ওয়েবসাইট দিছে, ওই ওয়েবসাইট তিনটাতে তার দুইটা সাইট আছে, সেম ক্যাটাগরির সাইট, ব্যাকলিং তৈরি করতে হবে। মানে এই আপনি বুক মার্কিং গুগল টপ রিং এর গিগটা আপনি আপনি সিলেক্ট করছেন, কিন্তু কাজটা অ্যাকচুয়ালি হলো লিংক বিল্ডিং এর কাজ, তাই তো? প্রায় 1.5 মাস আগে আমি ইয়ে করছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার সাইট গুলো দেখেন, বায়ারের দেওয়া যে তিনটা সাইট সাইট গুলো ওপেন করেন। যে তিনটা সাইট আমি দেখতে পাচ্ছি, একটা স্যার সোফা চেয়ার, ঠিক আছে, ওকে, ফার্নিচার বিক্রি করে না, ফিজিওথেরাপিক্যাল সেন্টার। উনি নিজে একজন থেরাপিস্ট, তো সে অন্য দুই মানে অন্য থেরাপি মানে থেরাপি রিলেটেড অন্য এই তিনটা ওয়েবসাইটে সে ব্যাকলিং তৈরি করতে চাচ্ছে। আরেকটা হয়েছে এই দেখি রুমস ফর থেরাপিস্ট, এটা তো এটা তো আরেক এটা তো সেম না, দুইটা আলাদা ওয়েবসাইট। আরেকটা হয়েছে এটা রিকি লোরি, লোরি ক্রেগ সাইকোলজিস্ট,
ব্রিংটন এন্ড হোপ, আচ্ছা ঠিক আছে, বাইরের ওয়েবসাইট হয়েছে এই এই তিনটা। একটা, হ্যাঁ আর একটা হচ্ছে এইটা, হুম হুম এটা কি, এটা কি নিয়ে? এই এই হচ্ছে বায়ার, আচ্ছা এটা কি নিয়ে এই সেটটা? এটা হচ্ছে আপনার এনি অনলাইন থেরাপি, এই অনলাইন থেরাপি হাউ অনলাইন থেরাপি ওয়ার্কস, ওকে রেজিস্টার মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট মেক, আচ্ছা মানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে সে থেরাপি দিতে বাসায় যাবে, তাই তো? জি 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 মেক এ পেমেন্ট স্টার্ট বিং হ্যাপি, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। মানে ফিজিও, সে একজন ফিজিওথেরাপিস্ট তাই তো? জি ফিজিওথেরাপিস্ট, সে একজন ফিজিওথেরাপিস্ট, এখন আপনাকে বলছে কি ইয়া করার জন্য, এই কি বলে তার এখানে থেরাপি দেওয়ার জন্য, হ্যাঁ মানে তিনটে কিওয়ার্ড দিছে তিনটে তার, কিওয়ার্ড কে প্রমোট এই করার জন্য। তার ইয়েটাই রিকোয়ারমেন্টস, হুম হুম তার রিকোয়ারমেন্টসটা এই যে, কোনটা? সে যে রিকোয়ারমেন্ট দিছে ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আই ওয়ান্ট দিস লাইক টু বি মাই ব্যাকলিংকস, এখানে সে আপনাকে কয়টা করে ব্যাকলিংক তো মানে তৈরি করতে বলছে, সে আপনাকে কিওয়ার্ড দিয়েছে, হ্যাঁ আপনাকে তিনটে লিংক কিওয়ার্ড দিছে, লিংক দিয়েছে, কিওয়ার্ড দিয়েছে, আর ডেসক্রিপশন তো আমরা তার ওয়েবসাইটে পাবো, তাই না? জি 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 এখন বলেন সাইকোলজিস্ট ইন হোপ, হোপ মেবি তার শহরের নাম, তাই না? আই নিড হেল্প উইথ অ্যাংজাইটি, প্রাইভেট হেলথ কেয়ার ইন বুপা, তাই তো? বুপা এবং হোপ এই দুটো এগুলো সম্ভবত তার শহরের নাম বা এলাকার নাম, জি স্যার, তাই না? জি এখন বলেন এগুলো তো করতে আপনার আপনার মানে প্রবলেম কি হবে, প্রবলেম কি হচ্ছে? সে এখন কিওয়ার্ডও আমি, দিয়েছে, লিঙ্কও দিয়েছে, সবকিছু দিয়েছে। এখন আমি এই সাইট গুলাতে মানে ব্যাকলিং তৈরি করবো কিভাবে খুঁজে পাচ্ছি না অপশন, এই সাইট গুলোতে না, এই সাইট গুলো, এই সাইট গুলোতে তো ব্যাকলিং তৈরি করতে হবে নাকি এই সাইট গুলোর জন্য ব্যাকলিং তৈরি করতে হবে? এই সাইট গুলোতে স্যার এখানে সে বলছে প্লিজ মেক শিওর দিস লিঙ্ক, আচ্ছা টু গেট মাই ওয়েবসাইট, হুম ফার্স্ট টাইম সে এটা বলছিল, হুম এগুলো কি তার তার সাইট না, ওগুলো তার সাইট না তো, ওগুলো অন্যদের, তার সাইট কোনটা? তার সাইট হচ্ছে এইটা এবং এইটা, এই দুইটা, এটা এটা এবং এটা, তাই তো? জি স্যার, দাঁড়ান, এটা হচ্ছে অনলাইন থেরাপি হেল্পস ডট কম, এটা আরেকটা, হচ্ছে এই, এটা না ব্রিং টাউন ওয়েলনেস, ঠিক আছে কেয়ার টুয়েলভ ব্রিং টাউন, ওকে মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, এই দুটো হচ্ছে তার সাইট, তাই তো? জি স্যার, এখন সে আপনাকে বলতেছে ব্যাকলিংক তৈরি করতে, জি কোন দুটো সাইটে? এই সাইড তিনটাতে, এই সাইট তিনটা, সাইট দেখেন একটা এই সাইট তিনটা, এগুলো কি ব্লক সাইট? এগুলো তো আমার যা ধারণা পার্সোনাল সাইট স্যার, পার্সোনাল সাইটে তো লিঙ্ক বিল্ডিং তো করা যাবে না, কন্ট্রাক্টে যে কন্ট্রাক্ট আছে ইয়া সেগুলো তো পার্সোনাল সাইটে তো কোনোভাবে লিঙ্ক বিল্ডিং করা যাবে না, এই যে বুক নাম ওয়ান, এত কন্ট্রাক্ট টার্মস প্রাইস লোকেশন, হ্যাঁ কারণ পার্সোনাল সাইটে তো কোনো কোম্পানির সাইটে তো কেউ তো লিখতে পারে না বা কোনো কমেন্টস লিখে না, কারণ কোনো অপশন নেই না স্যার আমি খুঁজছি, বুক না, হ্যাঁ এখানে তো কোনো কিছু অপশন নেই। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে অন্য অন্য সাইটে তাকে লিঙ্ক বিল্ডিং করে দেবেন, অন্য অন্য মেডিকেল সাইটে, স্পেশালি থেরাপি রিলেটেড বিভিন্ন ফেসবুক গ্রুপে, তার শহরে হোপ, হোপ শহরে, হ্যাঁ এখানে তার কি আছে আপনি তাকে বিষয়টা বলবেন যে দেখো এখানে কোনো, এখানে এটা যে পার্সোনাল সাইট এখানে কোনো কমেন্টিংও করা যায় না, এখানে কোনো লিঙ্ক বিল্ডিংও করা যায় না, কোনো সিস্টেম নেই, ঠিক আছে? তো আপনি তাকে বলবেন এই আপনি তার কাস্টমার মানে চিন্তা করেন, তার ইয়েটা কোথায় মানে প্লেসটা কোথায়, রেস্টটা হয়েছে এখানে, একটু তার আচ্ছা কোথায়, আমি এটা দিয়ে দেখাচ্ছি স্যার, যেটা সে যদি ঘরে গিয়ে থেরাপি থেরাপি দিবে, হুম সুতরাং এটা একটা লোকাল বিজনেস, তাই তো? জি কাস্টমার স্যার, হতে হবে লোকাল কাস্টমার, হ্যাঁ লোকাল কাস্টমার, ব্রাইটন, ব্রিংটন, ব্রিংটন শহরের, আরো 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 ছোট করেন, আরো ছোট করেন, এটা কি ইউকে তে, তাই তো? ইংল্যান্ডে, আচ্ছা ইংল্যান্ডের মধ্যে, ইংল্যান্ডের মধ্যে একটা শহর নাম হচ্ছে হোপ, তাই না? একটু বড় করেন, জুম করেন, আরো জুম করেন, হ্যাঁ হ্যাঁ আর জুম করেন, আচ্ছা আচ্ছা ব্রিংটন মানে ইংল্যান্ডের ব্রিংটন শহরের ছোট্ট একটা জায়গার নাম হচ্ছে হোপ, তাই তো? জি হোপ, HOB, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ইংল্যান্ডের ব্রিংটন শহরের হোপ, হোপ এলাকায়, যেমন বাংলাদেশের, হ্যাঁ ঢাকা, ঢাকার মধ্যে মিরপুর, এরকম,
তাই তো? জি হ্যাঁ, ছোট্ট একটা শহরের ছোট্ট একটা এলাকাতে। হ্যাঁ, তার আচ্ছা ইয়াটা তো মনে করেন মিরপুরের কোন একটা ফিজিওথেরাপি সেন্টারের লক্ষ্য থাকবে কি, শুধুমাত্র মিরপুরের কাস্টমার, ঠিক আছে? আচ্ছা কারণ মিরপুর থেকে উত্তরা থেকে কেউ এসে মিরপুরে চিকিৎসা করাবে না, তাই তো? স্যার, তাহলে এরকম শুধুমাত্র হোপ শহরের মানে বাসিন্দাদের কাছে আমাদের কাছে প্রমোট করতে হবে, তাই তো? এখন কথা হলো বাইরকে আপনি বুঝিয়ে বলবেন যে দেখো দেয়ার ইজ নো লগ ইন অপশন, দেয়ার ইজ নো কমেন্টিং অপশন। হ্যাঁ, সুতরাং আমি কিভাবে এটা করব। তার চাইতে তোমার কাস্টমার এখানে পাওয়া যাবে, তোমার কাস্টমার এই হোপ শহরের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ আমি আমি দিয়েছি, ইংল্যান্ডের যতগুলো ট্রিটমেন্ট মেডিকেল গ্রুপ আছে সবগুলো মেডিকেল গ্রুপে আমি দিয়েছি। তারপর ইউকে এর যতগুলো ব্লক সাইট পাবেন সেই ব্লক সাইট গুলোতে দিবেন, আবার পাশাপাশি ইউএস এর যতগুলো বাইসেল গ্রুপ আছে সেই বাইসেল গ্রুপ গুলোতে দিবেন, ঠিক আছে? সে রেসপন্স পাবে। আপনি একটু সার্চ করেন, হোপ লাগে সার্চ করেন, ফেসবুকে যান, ফেসবুকে লিয়ে লিখে হোপ, হোপ থেকে গ্রুপ, গ্রুপে যান, তাহলে হোপ নিয়ে যত রকমের গ্রুপ আছে লেখেন, হোপ HOP। পেজ পাওয়া যাচ্ছে স্যার, পেজ পাওয়া যাচ্ছে, ফেসবুক পেজ, এগুলাতে স্যার ইয়ে কমেন্ট করতে পারবো আমি? পেজ না তো, ফেসবুক গ্রুপে পাবেন, গ্রুপে, এই যে গ্রুপে যান, গ্রুপে গ্রুপে গেলে এই যে আপনি গ্রুপ পাবেন, তো হোবের হোবের অনেকগুলো গ্রুপ, ঠিক আছে? হ্যাঁ হোপ আছে গ্রুপ স্যার। কেন, হোপ গ্রুপ কেন হবে বাবা, হোপ শুধু হোপ লেখেন, শুধু হোপ গ্রুপটা কেটে দিন এখান থেকে, ঠিক আছে? শুধু হোপ লেখে দেখেন, হ্যাঁ নিচে যান, হোপ থেকে গ্রুপ, ঠিক আছে? এগুলো সবগুলো হোপের গ্রুপ, হোপের হোপের ডক্টরস গ্রুপ থাকতে পারে, হ্যাঁ হোপের যে যে কোনো রকম গ্রুপ, মনে করেন ঢাকা মিরপুর, এখন ঢাকা মিরপুর নিয়ে অনেকগুলো গ্রুপ গ্রুপ থাকতে পারে না, স্পোর্টস নিয়ে গ্রুপ থাকতে পারে, এন্টারটেইনমেন্ট গ্রুপ থাকতে পারে, তাই না? অনেক অনেক রকমের গ্রুপ থাকতে পারে, তাই তো? তো আপনি ওই যে কোনো গ্রুপে গ্রুপে দিলেই হবে, মানে তার শহরে প্রচার করা, ইংল্যান্ডের হোপ শহরে প্রচার করা, হ্যাঁ সেটা আমরা যে কোনো ভাবে প্রচার করতে পারলে হবে, যে কোনো গ্রুপে গিয়ে দিলেই হবে, ঠিক আছে? তো আপনি 10-15টা বা 15-20টা এরকম গ্রুপে প্রচার করবেন, আর বাকিটা বাকিটা কি করবেন, বাকিটা আপনি ওই আমেরিকান মানে ইউএসএ বাইসেল গ্রুপ আপনি মানে প্রমোট করবেন, ঠিক আছে? এটা করবেন, আর পাশাপাশি ইউকের বিভিন্ন ওই কি বলে ক্লাসিফাইড সাইটে আপনি আপনি পোস্ট করবেন ইউকের, ঠিক আছে? ক্লাসিফাইড সাইডে ক্লাসিফাইড সাইট মানে ফেসবুক পোস্টিং করবেন, ক্লাসিফাইড পোস্টিং করবেন, আর ইউকে তে লিংক বিল্ডিং করবেন, ঠিক আছে? স্যার একটু, তাহলে একটু সময় বাড়াইতে হবে আর কি, হ্যাঁ আপনি টাইমটা বাড়িয়ে নিন। একটু বাড়িয়ে দিতেন যদি স্যার আপনি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি 19 ঘন্টা সময় আছে, তাই না? স্যার আমার তো হাতে একটা কাজ আছে, এটা যদি একটু 5 দিনকে দেওয়া যাবে উনি। ঠিক আছে, আমি দিচ্ছি মডিফাই না এক্সটেন্ড টাইম, দ্য বায়ার ইজ নট রেসপন্ডিং ডিউ টু টেকনিক্যাল, ওকে পাঁচ দিন তো বেশি হয়ে যায়। আপনার প্রথম প্রথমে টাইম দিয়েছিল কই দিন? প্রথমে 3 দিন দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 দিনই নেন। আচ্ছা ঠিক আছে। আপনি মাউস ধরিয়ে নেন, আচ্ছা স্যার। স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে, টাইমটা বাড়িয়ে দিলাম, তাহলে আপনি কাজটা করেন। হ্যাঁ,
এমবিবিএ করে বায়ারকে সুন্দর করে একটা রিপোর্ট দেন, এবং ওই রিপোর্টের মধ্যে বায়ারকে লজিক্যালি সবগুলো দেখবেন। হ্যাঁ, প্রথমত ওর লিঙ্কে কাজ পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে কিছু কিছু স্ক্রিনশট দিবেন, যে তার এই সাইটগুলো দিবেন এবং বলবেন যে এখানে কোনো কোনো লগ ইন অপশন নাই, কোনো লগ ইন অপশন নাই, কোনো কমেন্টিং নাই, কোনো কিছু নাই, কোনো কিছু করা যাবে না এখানে, ঠিক আছে? তারপরে কিন্তু আপনার দরকার হচ্ছে কি কাস্টমার, ওকে? তো আমি আপনার, আপনি কাস্টমার যেখানে পাবেন, আপনার খুব শহরে কাস্টমারকে ইয়া করার জন্য, আপনার এই মানে ক্লায়েন্ট পাওয়ার জন্য আমি খুব শহরের এই গ্রুপগুলোতে আমি প্রচার করেছি, এই ফেসবুক গ্রুপগুলোতে, এই ক্লাসিফাইড সাইটগুলোতে, হ্যাঁ, অমুক ব্লগ সাইট, অমুক ফ্রম সাইট, এভাবে কি আমি ইউকে এর অনেকগুলো গ্রুপে আমি কি মানে প্রচার করেছি, সবগুলো লিঙ্ক আপনি দিবেন, ঠিক আছে? আপনার জব রিপোর্টের মধ্যে প্রথমে থাকবে কি যে এগুলোতে করা যাচ্ছে না সেটা নিয়ে স্ক্রিনশট, আর দ্বিতীয় অংশ থাকবে কি যে আপনি কোন ফেসবুক ফেসবুক মার্কেটিং এর কি কি করেছেন এবং সেটার ফলাফল কি হবে, লিঙ্ক বিল্ডিং এর ইউকে তে লিঙ্ক বিল্ডিং এর কি কি করেছেন, ঠিক আছে? এবং ব্লগ পোস্টিং, ফ্রম পোস্টিং, কমেন্ট পোস্টিং, অ্যান্সার পোস্টিং, মানে খুব সহজ নিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের যদি অ্যান্সার হয়, ওই অ্যান্সারের মধ্যে আপনি কি করছেন, কমেন্টিং করছেন, ঠিক আছে? এভাবে টোটাল বিষয়টা আপনি বায়ারকে দিবেন, সুন্দরভাবে রিপোর্টটা লিখে দিলে বায়ার খুশি হবে, ঠিক আছে? আপনি কাজ কতটুকু করেন বা না করেন, বাট রিপোর্টটা, রিপোর্টের উপর অনেক কিছুই নির্ভর করে, ঠিক আছে? আপনি সুন্দরভাবে সুন্দরভাবে আপনি কাজগুলো করেন, আমি এই রিপোর্টটা আপনাকে আপনাকে লিখে দেবো, যতটুকু পারেন আপনি রিপোর্টটা করেন, আর বাকিটুকু আমি আপনাকে করে দেবো, ঠিক আছে? ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আমি তাহলে আপনাকে স্টপ দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।